তার দয়া করে সকলকে করতে বলেন। Dear students, please mute your sound system. Your sound system need to be muted. স্যার আপনার কথা শোনা যায় না তাছাড়া। হ্যালো প্রান্ত, ঠিক আছে প্রান্ত নাফিসা, হ্যাঁ আপনারা আপনাদের আবু রায়হান বন্ধ করে দেন, সাউন্ড সিস্টেম আনমিউট রেখে দেন, রাত্রি এলজি ওকে আচ্ছা সবাই আনমিউট থাকেন, হ্যাঁ নারী কিন্তু জোরপূর্বক মুখ করে দেবো আপনাদের, ওকে ওকে। So I hope you are all well physically and mentally, and you know that the presentation is not suitable for you to come here and স্যার সবাইকে মিউট করতে বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না ভালো করে। হবে ঠিক আছে, আপনারা সবাই মিউট করে রাখেন। আচ্ছা আমরা আজকে বুঝতে পারছেন যে কি আলোচনা করব, ঠিক আছে আপনারা বুঝতে পারছেন যে আমরা আজকে সৃজনশীল আলোচনা করব প্রথম অঙ্কে, যেহেতু পরীক্ষা আপনারা দেবেন এই জন্য সৃজনশীল সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দেওয়া লাগবে, এই জন্য আমি আজকে এটা জয়েন করেছি। আমরা চতুর্থ অধ্যায় লাস্টে ছিলাম, আমরা ধারাবাহিক আলোচনা করব। তো বলছিলাম যে প্রেজেন্ট কন্ডিশন ইজ নট সুইটেবল ফর ইউ টু কাম হিয়ার and have a class, and the situation is, you know, compel us to do this kind of, you know, the performance of our courtesy, that working is going on is not suitable for everyone. I mean that is your live class and online class, you need to do your online class regularly so that learn many things, because your first written exam is around the corner, February maybe. So, ঠিক আছে আমরা আলোচনা শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম অধ্যায়ের আমরা সৃজনশীল একটা লিখেছি, প্রথম অধ্যায় কি কি ওকে দেখেন, সঠিক তার দাদা বাড়ি বেড়াতে গেল, কর্মসূচি ও দাবি উত্থাপনের মাধ্যমে বাঙালি ঐক্যবদ্ধ হন। তিনি আরো বলেন, কি বলেন, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে জনগণ স্বাধীনতার মন্ত্র উজ্জীবিত হয় উজ্জীবিত হয়, ওকে এই হলো উদ্দীপক স্টিম, আমরা জানি যে এখন উদ্দীপক দেখতে পাই প্রশ্ন, আরে এটা কি প্রথম আলোর উপর খুবই গুরুত্বপূর্ণ ছিল, জি আরেকবার বলেন স্যার, এটা কি প্রথম অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল? হ্যাঁ হ্যাঁ প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিকিউ, ওকে দেখেন যদি লিখতে পারেন লেখেন, এখন লিখে দেন, আলোচনা হয় তখন লিখে দেন, শুনে পরে লিখে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কখন, এটা লেখেন, কখন লিখে দেন রাষ্ট্রভাষা, রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ
গঠিত হয় কখন? হ্যাঁ বলে কে পারে? স্যার ডিসেম্বর মাসে। ডিসেম্বরে? জি ডিসেম্বর মাসে রাষ্ট্রভাষা সম্মেলন পরিষদ গঠিত হয়। গুড, ঠিক আছে। ওকে, তাহলে আমরা জানলাম যে রাষ্ট্রভাষা সম্মেলন পরিষদ গঠিত হয় ডিসেম্বর মাসে, 1947 সালের ডিসেম্বর মাসে। আচ্ছা প্রশ্ন ক, প্রশ্ন ক দেখেন, পশ্চিম পূর্ব পাকিস্তানের উপর লেখেন, সবাই লিখে নেন, পূর্ব পাকিস্তানের উপর পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক শোষণ ব্যাখ্যা করো, অর্থনৈতিক বৈষম্য। অর্থনৈতিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা করো যতটুকু পাচ্ছেন তুলেন, আমি তো এটা আমার ভিডিও দিয়ে দিবেন পরে গ্রুপে, ঠিক আছে? আপনি যতটুকু পাচ্ছেন তুলেন, ক্লাসে বলে যদি থাকেন। ওকে, তাহলে আলোচনা শুরু করি। স্টুডেন্ট, রেডি সবাই? ইয়েস স্যার। আপনারা জানেন খ খাবার প্রশ্ন কিভাবে লিখতে হয়? একজন বলেন তো স্যার, খ এর মার্ক থাকে 2, আর এটা 2 প্যারায় লিখতে হয়। প্রথম প্যারাটা হলো জ্ঞানমূলকের অংশ, ওইটা হলো 1 বাক্যের মধ্যে শেষ করতে হয়। আর দ্বিতীয় প্যারাটা হলো অনুধাবনমূলকের অংশ, ওইটা। আচ্ছা হ্যাঁ, গুড গুড। স্যার বর্ণনা আকারে দিতে হয় আর কি, 2-3 লাইনে শেষ করতে হয়, বিবৃতিমূলক। জি ঠিক আছে, দেখেন এবার আমি বলছি। তাহলে পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক শোষণ ব্যাখ্যা করা, তাহলে আমরা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে দুটো প্যারা লিখতে। তাই আমি বলবো যে পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক শোষণ ছিল অত্যন্ত কি ভয়াবহ। অর্থাৎ আপনারা বদ্র ছেলে তাহলে আপনারা তো অনেক ডিস্টার্ব করছেন দেখছি, এটা তো ভালো থাকতেছে না। সবাই মনে করেন, মুট করেন, মুট করেন, সবাই মুট করেন, মুট অন করেন। ওকে, দেখেন পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক শোষণ ব্যাখ্যা করা, তাহলে আমরা বলবো পূর্ব পাকিস্তানের উপরে অর্থনৈতিক শোষণ অত্যন্ত ভয়াবহ ছিল, অত্যন্ত ভয়াবহ এবং খুব করুণ ছিল। এটা বলার পরে ওটা একটা প্যারা হয়ে গেল। সেকেন্ড প্যারাতে আমরা বলবো যে এটা ব্যাখ্যা দেবো, অর্থাৎ কি ছিল, কি ভয়াবহ ছিল, কিভাবে তারা বৈষম্য করেছিল সেটা আমরা ব্যাখ্যা দেবো। সেকেন্ড প্যারা এখন তো আগে রাখে, সেকেন্ড প্যারা বলবেন। যা আমরা জানি পশ্চিম পাকিস্তানেরা অনেক ভাবে নির্যাতন করেছিল, অর্থনৈতিক শোষণ, সামরিক শোষণ, শিক্ষার্থীদের শোষণ। তো অর্থনৈতিক শোষণের ভিতরে তারা বলেছিল কি, 1955 থেকে 1959 অর্থ বছরে এখন যে বাজেট ছিল জাতীয় বাজেট, সেখানে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 113,83,000, আর একই সময়ে পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল কত, 500 কোটি টাকা।
অনুরূপভাবে আমরা যদি দেখি 1960 থেকে 65 66 অর্থ বছরে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 648 কোটি টাকা, আর একই সময়ে পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 22,230 কোটি টাকা। তাহলে আমরা বলতে পারি যে পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের উপরে উল্লেখযোগ্যভাবে অর্থনৈতিক শোষণ করেছিল, অর্থাৎ এটা হলো অর্থনৈতিক শোষণ। ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছেন স্টুডেন্ট? জি স্যার। যখন যার কোন সমস্যা হবে আমাকে জিজ্ঞাসা করেন, না হলে আমাদেরকে আমি জোর করবো, কিন্তু কথা বলতে বন্ধ করে দেবো, কথা বলতে পারবে না, তখন শুনতে পারবে না। ঠিক আছে, ওকে, খবর হয়ে গেছে, কফা আমাদের কমপ্লিট, সমস্যা আছে কেন? ওকে, এবার গড় নম্বর আমার করছে দেবো আজকে। সবাই লিখে দেন স্টুডেন্ট, স্যার ক আর খ নাম্বার কোশ্চেনটা আরেকবার বলে ভালো হতো স্যার, একটু তুলতে দেরি হয়ে গেছিল। আচ্ছা, এটা পরে আবার আগে লিখে সাজানো পড়বে, কিছু পড়ব আমরা, ওরা পরে বলছি এটা তুলে দেবেন স্যার। এটা গ্রুপে ছবি দিয়ে দিবেন না? হ্যাঁ দিব, পরে এটা পরে সাজানো পড়বে, কিছু পড়ব আমরা, করতে সবাই স্যার। এখানে দূর থেকে দুটা লাইট পড়ছে, তার জন্য দেখা যাচ্ছে না। আপনি কথা শুনতে লাগেন বাবা, কথা শুনতে লাগেন, কথা শুনতে হচ্ছে? জি স্যার, জি। কিন্তু মানে দুই আলো সাহেব কর্মসূচি পূর্ব বলা মুক্তির সদন ব্যাখ্যা করো। তাহলে বর্ণমান কয়টা তারা লিখতে হবে স্যার? মুক্তির বলাটা কি তিনটা পারা? সবাইকে মিউট করতে বলে। আচ্ছা, ওদেরকে সবাই সবাই বন্ধ করেন, সংশ্লিষ্ট বন্ধ করেন সবাই। তার গ নাম্বার প্রশ্ন আরেকবার বল। ওকে, দেখেন, ছয় নম্বর কর্মসূচি পূর্ব বলা মুক্তির স্বাগত ব্যাখ্যা করো। ছয় নম্বর কর্মসূচি পূর্ব বাংলার মুক্তির স্মরণ ব্যাখ্যা করো। তাহলে আমরা অবশ্যই বলবো যে তিনটা পারা লিখবো, তাহলে ছয় জমা কর্মসূচি কি? তাহলে আমরা বলতে হবে যে ছয় জমা কর্মসূচি প্রথমে জ্ঞান কি করে, জ্ঞান অনুধাবন এবং প্রয়োগ। 1966 সালে 5 থেকে 6 ফেব্রুয়ারি যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তাই হলো ছয় জমা কর্মসূচি, বাস বোঝা গেল। এখন অনুধাবনে কি বলবেন? ছয় দফা কর্মসূচি সম্পর্কে কয়েকটা কর্মসূচি সম্পর্কে ধারণা দেবে, অর্থাৎ আমরা কি বুঝেছি এই কর্মসূচির মাধ্যমে, অর্থাৎ এই কর্মসূচির মাধ্যমে কি করা হয়েছিল। ওই যে বলেছিলাম আপনাদের যে ছয়টা কর্মসূচি সম্পর্কে আপনাদের কিছু ধারণা রাখতে হবে, তাহলে এ সম্পর্কে প্রশ্ন থাকবে। যেমন এখানে মুক্তি সদন কেন অনুধাবন কি বুঝেছি, কারণ এখানে বলা হয়েছে যে পূর্ব পাকিস্তানের যত ইনকাম হবে অভ্যন্তরীণ ট্যাক্স থেকে সেই ট্যাক্সে সম্পূর্ণ মালিকানা পূর্ব পাকিস্তান এবং তার একটি নির্দিষ্ট অংশ পশ্চিম পাকিস্তানে জমা দেবে, এটা বলেছিল। আবার কি বলেছিলাম,
যত রেমিটেন্স রেমিটেন্স পাবো যত ইনকাম হবে তার সমস্ত মালিক একচ্ছত্র মালিকানা হবে মালিক পরিবারের এবং তার একটা নির্দিষ্ট অংশ জমা দেবে পশ্চিম পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান শুধুমাত্র দুটো জিনিস দেখবে একটা হচ্ছে কি কি দিন দেখবে হচ্ছে যে প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ে দেখাশোনা করবে কে পশ্চিম পাকিস্তান আর বাদ বাকি সবাই পূর্বালো তত্ত্বাবধানে থাকবে এই যে এই যে এইগুলোর মাধ্যমে আরো কি বলা হয়েছিল রাষ্ট্রে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান উভয় রাষ্ট্রে কি থাকবে শত সাপেক্ষ অথবা বিরাসত্তে শত সাপেক্ষ দু ধরনের মুদ্রা অথবা বিরাসত্তে এক ধরনের মুদ্রার প্রচলনের ব্যবস্থা করতে হবে এটা বলা হয়েছে অর্থাৎ এটার মাধ্যমে কি বলা হয়েছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হতে চায় অর্থাৎ এটা মাধ্যমে তারা বলে দিয়েছিল তাদের তত্ত্বাবধানে আর আমরা থাকতে চাই না তাদের অধীন শাসন শোষণের হাত থেকে আমরা মুক্ত হতে চাই এটা ব্যাখ্যা দিন এখন প্রয়োগ প্রয়োগটা কি উত্তপাকের সাথে আমার পাঠ্যপুস্তক যেটা আছে সেটা একসাথে মিলাই দিন অর্থাৎ উত্তপাকের কথা পাঠ্যপুস্তকের কথা যদি আপনি বলেন আগে উত্তপাকের কথা পরে বলেন তাও হবে আপনি যদি উত্তপাকের কথা আগে বলেন পাঠ্যপুস্তকের কথা পরে বলেন তাও হবে তো যেহেতু আমরা পাঠ্যপুস্তক বলে ফেলছি অনুগ্রহ বলে পাঠ্যপুস্তকে আমরা দেখেছি তো উদ্যোগ কি দেখছি উদ্যোগের শরীর তার নাম করে বেড়াতে গেল তার দাদা মুক্তি আন্দোলন করে একজন মুক্তিযোদ্ধা আন্দোলন তাকে বলে বিভিন্ন কর্মসূচি দাদু সফরের মাধ্যমে বাঙালি মুক্তি উদ্যোগ এই যে বিভিন্ন কর্মসূচি ও দাদু পুস্তকের মাধ্যমে বাঙালি উদ্যোগ হয় তাহলে এটাই হচ্ছে আমাদের উদ্যোগের সাথে আমার পাঠ্যপুস্তকের মিল রয়েছে এই ঠিক আছে তাহলে এখান থেকে বলবো তাহলে আমরা পাঠ্যপুস্তকে বলেছি যে কর্মসূচি দাবি উত্থাপন করা হয়েছিল সেটা হচ্ছে 5 থেকে 6 ফেব্রুয়ারি লালগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্থাপন করেছিলেন এবং এটা মাধ্যমে কি হয়েছে দাবি উত্থাপন করা হয়েছিল এবং উদ্যোগ আমরা তাই দেখছি অর্থাৎ দুটোর সাথে মিল রয়েছে তাহলে অবশ্যই এটা 6 দিন কর্মসূচি এবং সেটা পূর্ব বাংলার মুক্তি সংগ্রামের কথা বলেছে অর্থাৎ এটা আমরা বলেছি ব্যাখ্যাতে বলেছি এটা তো গণতন্ত্র মুক্তি সংগ্রাম বাঙালি মুক্তি হতে চেয়েছে পূর্ব পাকিস্তানের শাসন শোষণ ও নির্যাতন থেকে তারা মুক্তি চায় এটাই মূলত বিবেচ্য বিষয় তাহলে আমরা বললাম যে এই যে 6 দফা কর্মসূচি আমরা বললাম তাহলে এটার সাথে উদ্যোগের সাথে আমার পাঠ্যপুস্তকের মিল আছে কিনা অবশ্যই মিল আছে এটা হচ্ছে প্রয়োগ বুঝতে পারলেন প্রয়োগের ক্ষেত্রে আপনি উদ্যোগ আগে দিতে পারেন পাঠ্যপুস্তক পরে দিতে পারেন অথবা পাঠ্যপুস্তক আগে দিবেন উদ্যোগ পরে দিবেন কোনো ব্যাপার না ওকে আর তিনটা ব্যাপার দেওয়া লাগবে এই হলো আলোচনা এখন দেখি আপনাদের মুখে টেন খুলে দিই দেখি অবস্থা আপনার তো স্যার কি বইয়ের ব্যাখ্যাটা একই প্যারাতে লিখতে হবে কি বলছেন স্যার উদ্দীপকের যে ব্যাখ্যা আর মানে হচ্ছে আমরা বই থেকে যে ব্যাখ্যাটা লিখবো ওটা একই প্যারাতে লিখতে হবে স্যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচির জন্য একটা স্যার ভাষণ দিয়েছিল তো যখন স্যার সৃজনশীল লিখবো তখন কি পাঠ্য বই থেকে স্যার কিছু যেগুলো ভাষণ দিয়েছিল ওগুলো নিজের ভাষাতে লেখা লাগবে না ওই উপর মানে হবে আর কি 6 দফা আপনার বলছে 6 দফা সম্পর্কে আপনাকে লিখতে হবে এ সম্পর্কে কোনো ভাষণ লিখবেন না 6 দফা কর্মসূচি দফাটা মুক্তির সনদ কেন বলছে কেন মুক্তির সনদ 6টা দফা 2-4টা বলবেন মানে স্যার কারণ আর কি ব্যাখ্যা করতে হবে যে কিসের জন্য 6 দফা আন্দোলন আর কি হয়েছিল বা কিসের জন্য এরকম একটা জিনিস বুঝতে পারছি যে মুক্তি দফাটা হয়েছিল তাদের হাত থেকে অর্থনৈতিক মুক্তির জন্য অর্থনৈতিক শোষণ থেকে মুক্তির জন্য পূরণ করা হয়েছে এটা আপনাকে ব্যাখ্যা করে বোঝাতে হবে এটার সাথে সম্পর্কে কথা বলবেন অপ্রয়োজনীয় কথা বেশি দিয়ে আপনার সময় নষ্ট করবেন না বোঝা গেল শুরু করা লিখে দেন বা
1969 সালের গণঅভ্যুত্থান লেখেন। 1969 সালে বাংলার মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের প্রেরণা দেখা স্যার আরেকবার রিপিট করেন তো, বোর্ডে আপনার আলো পড়ছে, বুঝতে পারছি না। তাহলে আমরা এখন আলোচনায় যাই, তাহলে আমরা ঘ নম্বর কটা প্যারা লিখবো? চারটা প্যারা স্যার। প্রথম স্যার জ্ঞান মূলক, তারপরে বিশ্লেষণ, তারপরে স্যার উদ্দীপক, তারপরে স্যার পাঠ্য বইয়ের আলোচনা আর কি বিশ্লেষণ করা। স্যার আমি বলি স্যার, প্রথমে জ্ঞান মূলক, তারপর অনুধাবন মূলক, তারপর প্রয়োগ, তারপর উচ্চতর দক্ষতা। হচ্ছে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। আমরা গড় আকারে প্রয়োগ করতে পড়েছি, উচ্চতর দেখা দিই, দক্ষতা দিই, কিন্তু উচ্চতর দক্ষতাটা কি? উচ্চতর দক্ষতা আবার হইব, আপনি কি বুঝেছেন, আপনার সিদ্ধান্তটা কি, এটা উপস্থাপন করবে, তাহলে হয়ে গেল। কোনো কঠিন জিনিস না, একই জিনিস। অর্থাৎ আগে জ্ঞান, তারপর অনুধাবন ওই সম্পর্কে লিখবে, তারপর প্রয়োগ অর্থাৎ উদ্দীপকের সাথে যে এটা, তিনি আরো কি বলেন, এই যে এটা এখান থেকে এই সালে গণঅভ্যুত্থান বাংলা মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের প্রেরণা দেবে, বাস শেষ। আগে আপনার লিখতেন নিম্নতা বিশ্লেষণ করা হবে, তাই না? লিখতেন না? হ্যালো স্টুডেন্ট, শুনতে পাচ্ছেন? Yes sir। এখন নিম্নতা স্যার বলেন, নিম্নতা বিশ্লেষণ করা হবে, এটা দরকার প্রয়োজন। জি স্যার। সরি স্যার বুঝলাম না। আপনার সাউন্ড সিস্টেম আর মধ্যে যা আছে তো শুন, আপনার হাড়ির খবর আমি জানিয়ে যাচ্ছি যে আপনার বাড়ির কি কি সব শব্দ আপনি শুনতে পাচ্ছেন, শুধু আমি না সবাই শুনতে পাচ্ছেন, বি কেয়ারফুল। ওকে দেখেন, তাহলে বলবো আপনার সেকেন্ড প্যারা বলবো অনুধাবন অর্থাৎ 1970 সালে গণঅভ্যুত্থান কি, এটা এক প্যারা, এটা দ্বিতীয় প্যারা। তাহলে
আমরা জানি যে ছয় দফা এবং পরবর্তীতে কথা বলতে হয় এগারো দফা, তাই না? এই দুটি দফার প্রেক্ষাপটে আন্দোলন ছাত্র সমাজ থেকে ছাত্ররা প্রথমে আন্দোলন করেছে, সবই আন্দোলন ছাত্ররাই করেছে, কিন্তু এই গণঅভ্যুত্থান কেন বলছে? এটা একটা আন্দোলন, কিন্তু গণঅভ্যুত্থানটা এটা বোঝাচ্ছে। অর্থাৎ আট দফা, ছয় দফা এবং এগারো দফা দাবিতে জনগণ কি হলো? ছাত্ররা যে আন্দোলন করলো, এই আন্দোলন শুধু ছাত্র ভিতরে সীমাবদ্ধ থাকেনি, প্রতিটা শ্রেণীপেশার মানুষ। তাই আপনার কথা বুঝতে পাচ্ছি না। আমার কথা বুঝতে পারছেন না? আপনার নেটের সমস্যা, নেট ঠিক করেন, আমি কি করবো? আমি তো কথা বলছি, আপনি বুঝতে না পারলে আমি কি করতে পারি বলেন, তাই না? হ্যাঁ ঠিক আছে, দেখেন নেটের সমস্যার জন্য এরকম হয়, কোনো ভয় কিছু নাই, এখন শুনবেন না কালকে শুনবেন। দেখেন ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান কি অনুধাবন, এটা হচ্ছে দুই প্যারা, দুই নম্বর প্যারা। তাহলে গণঅভ্যুত্থান কি? আমরা জানি যে ছয় দফা এবং এগারো দফা দাবিতে জনগণ আন্দোলন শুরু করেছিল, বিশেষ করে ছাত্র সমাজ। এই ছাত্র সমাজের সাথে বাংলাদেশের পূর্ব বাংলার সকল শ্রেণীর পেশার মানুষ ঐক্যবদ্ধ ভাবে এতে অংশগ্রহণ করেছিল এবং একযোগে এই আন্দোলন চলেছিল। এই জন্য এই ১৯৬৯ সালের আন্দোলনকে গণঅভ্যুত্থান বলা হচ্ছে, গণঅভ্যুত্থানের রূপ নিয়েছিল এই কারণে। শেষ দুই নম্বর কারণ, অনুধাবন শেষ, এবার প্রয়োগ। এবার প্রয়োগ অর্থাৎ এটা যে বাংলা মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের প্রেরণা যোগায় সেটা একটু বলবেন, বলে এই যে তিনি আরো বলেন এই যে উদ্দীপকের কথা বলবেন সেকেন্ডে, এটার সাথে কি মিলছে? এই মিলাটা আমি প্রমাণ করতে হবে। তাহলে দেখেন আমরা জানি তিন নম্বর কথা, ও প্রয়োগের কথা বলছি, স্টুডেন্ট প্রয়োগের কথা বলছি, ভাবেন ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান বাংলা মানুষের মধ্যে প্রেরণা যোগিয়েছিল। এই অভ্যুত্থানে দুজন মানুষ শহীদ হয়েছিল, আমরা জানি, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান, আসাদুজ্জামান আসাদ, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহা। আন্দোলন আরো তীব্র হয়েছিল, এই আন্দোলনের ফলে অবশেষে তারা কি হলো, এই আন্দোলন তারা মেয়া মারলো, নির্যাতন করলো, হত্যা করলো, শহীদ করলো, কিন্তু আমরা আন্দোলন থেমে থাকেনি। আন্দোলনের ফলপ্রসূদের কেনা কি হলো আয়োগটা অবশেষে এই যে ৩৫ জনকে গ্রেপ্তার করেছিল বঙ্গবন্ধু সহ, তাদেরকে অবশেষে মুক্তি দিতে বাধ্য হন, মামলা তুলে দেন, এবং আয়ুব খান নিজেও কি হন, ইস্তফা দিয়ে দেন, ক্ষমতা থেকে ইস্তফা দিয়ে দেন। তাহলে কি হলো, শিক্ষা কি? এটা মানুষের মধ্যে প্রেরণা যোগিয়েছিল, আন্দোলন করে তো সব কিছু মারা যাচ্ছে, রক্ত ঝরছে, বা অ্যাট লাস্ট আমরা কি হচ্ছি, আমরা আমাদের যে টার্গেট সেই টার্গেটে পৌঁছতে পারছি, এটা বিশ্বাস, এই যে প্রেরণা, এটা মানুষকে মানুষকে উজ্জীবিত করেছিল সশস্ত্র সংগ্রামে। আর এর ফলে মানুষ, পূর্ব বাংলার মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং স্বাধীনতাকে ছিঁড়িয়া। তো এটা আমি উদ্যোগের কথা বলছি, এখন পাঠ্যপুস্তক, সরি পাঠ্যপুস্তকের কথা বললাম। তাহলে উদ্যোগকে কি এনে তার দ্বারা বলে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে জনগণ স্বাধীনতার মন্ত্র উজ্জীবিত হয়। তো স্বাধীনতার মন্ত্র উজ্জীবিত হওয়ার ক্ষেত্রে একটি উন্নত আন্দোলন ছিল কি? এই যে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান, অর্থাৎ দুটার মধ্যে মিল রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি শেষ মিল রয়েছে বলা হয়ে গেছে। এখন চতুর্থ কারণ, চার নম্বর কারণ, মন্তব্য অভিমত। অভিমত কি? সুতরাং আমরা বলতে পারি, সুতরাং আমরা আলোচনা থেকে আমি বলতে পারি আমার অভিমত, আমি কি বলেছি ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান পূর্ব বাংলার মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের প্রেরণা যোগিয়েছে, এটি বাস্তব, অথবা এর কথা অবশ্যই যুক্তিযুক্ত বলে আমি মনে করি। বাস চারে চার মাস স্যার, প্রথমে মানে জ্ঞানমূলক অংশটা কি লিখব? জ্ঞানমূলক বলে জ্ঞান ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান বাংলা মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের প্রেরণা জায়গায়, হ্যাঁ আমি কি প্রথম কোনটা করলাম, ওটাই আছে জ্ঞান, ওটাই জ্ঞান, শুধু নিম্নে তা বিশ্লেষণ করা হলো, এটা দিবেন আগে দিতে নাম ধরো, আমি জানি আই নো দ্যাট, আপনার দিতে স্যার আমরা আগে লিখতাম হচ্ছে যে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান বাংলার মানুষের মধ্যে হচ্ছে মুক্তিযুদ্ধের প্রেরণা যোগায়, উক্তিটি যথার্থ এভাবে লিখতাম। হ্যাঁ উক্তিটি যথার্থ, এটা লেখা লাগবে না স্যার, এভাবে লিখতাম স্যার, যথাযথ বা যথাযথ না, তারপরে শেষের দিকে স্যার বিশ্লেষণ করতাম। হ্যাঁ এখন এভাবে লিখবেন, চর্চা করেন একটু,
একটু একটু আয়ত্ত করলেই কোনো ব্যাপার, এটা আরো সহজ। আপনি তো ব্যাখ্যা করতেন বিশাল বিশাল ওকে লিখতেন না, কিন্তু এই যে চারটা প্যারা, চারটা প্যারা আপনাকে তিন পাতা চার পাতা লেখা লাগবে। হ্যাঁ, অল্পের ভিতরে আপনি চার মার্কস পাচ্ছেন, অল্পের ভিতরে আপনি তিন মার্কস পাচ্ছেন, বেশি লিখবেন কেন? ওকে, দিস ইজ সৃজনশীল, দিস ইজ সিকিউর ক্রিয়েটিভ। আপনার চিন্তা ভাবনা বইয়ের সাথে মিলিয়ে ঘন আবার কি বললাম, আগে বললাম যে হ্যাঁ মানুষের মধ্যে প্রেরণা জোগায়, তারপরে আমি অনুধাবন কি কি বুঝেছি, কার সম্পর্ক, অবশ্যই এটা সম্পর্ক 1970 সালে কারণ এর মাধ্যমে জনগণ বুঝতে পারলো যে না মানুষ মারা যাচ্ছে, অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, কিন্তু এক লাস তারা কি হচ্ছে বর্ষতা স্বীকার করছে, তারা মেনে নিচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? হ্যাঁ, তাহলে আমরা তাদের কাছ থেকে আমার স্বাধীনতা ছিনিয়ে আনতে পারবো, মারা যাব, অনেক রক্ত ঝরবে, এট লাস্ট আমার স্বাধীনতা পাবো, এই যে বিশ্বাস, এই যে বাঙালি যে ওর মুক্তিযুদ্ধের প্রেরণা রয়েছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ এটা ব্যাখ্যা দিয়ে বলবো, ভারত বন্ধুকে তাই দেখছি, তিনি বলেন তার দাদা বলেন বিভিন্ন আন্দোলনের মাধ্যমে জনগণ স্বাধীনতার বন্ধন উদ্ভূত হয়। হ্যাঁ, এরকম বিভিন্ন আন্দোলনের ফলে অর্থাৎ গণঅভ্যুত্থানের ফলে স্বাধীনতার বন্ধন উদ্ভূত হয়েছিল বলতে পারি, বুঝা গেল? এটা হচ্ছে প্রয়োগ, প্রয়োগ অ্যাপ্লিকেশন, প্রয়োগ করবেন, তারপরে আপনি চার পাওয়ার পরে আপনি কি বুঝবেন, ঠিক না বেটি, ঠিক হলে ঠিক বলবেন, বেটি হলে বেটি বলবেন। ওকে স্যার, এবার কোয়ার খাওয়া কোশ্চেনটা একটু তুলে দেন স্যার। ওটা মানে বুঝেছি স্যার সবকিছু, কিন্তু কোশ্চেনটা তুললে একটু বেশি ভালো হয়ে যেত স্যার, সবকিছু হয়ে গেছে স্যার। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কখন? দেখেন তাড়াতাড়ি, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কখন? আপনারা যে আলোচনা শুনলেন কারো কোনো সমস্যা আছে? অর্থনৈতিক শোষণ ব্যাখ্যা করো, এটা হচ্ছে খ। দেখেন ঘ ঘ স্যার লাস্টেরটা, হ্যাঁ ঘটায় দিন, এটা আপনারা কেমন লিখছেন, কেমন লিখছেন, কি বুঝছেন, যেহেতু একটু ভিন্নতা আছে আপনারা যেভাবে লিখছেন, গতানুগতিক লিখেছেন, আমি জানি আপনারা কি লিখেছেন স্যার, আপনি যেটা ইচ্ছে সেটা দেন স্যার, সমস্যা না, আপনারা একটু ভিন্ন লিখেছেন আমি জানি, আই নো দ্যাট। আপনারা কি লিখতেন? এই যে এটা লিখতে 1970 সালে গণঅভ্যুত্থান পূর্ববাংলার মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের বিরোধে গাঢ়তা বিশ্লেষণ করা হলো, তারপরে উদ্যোগের কথা বলতেন, যে পাঠ্যপুস্তক কথা বলে তারপরে আমরা অনুরোধ লিখতেন, বাট নাও ইটস টোটাল ডিফারেন্স, নাও ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দি সিকিউর কোশ্চেন দ্যাট ইট ইজ ইজিয়ার, হ্যাঁ ইউ ডোন্ট নিড টু রাইট ডাউন 3 or 4 pages, আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট, বুঝতে পারছেন ব্যাপারটা? Yes sir. It is easy to obtain marks. Just you need to get it, you know, you need to understand it. I need to practice it properly. If you have question, then ask me. I will solve your problem. আগামী লাইভ ক্লাসে এরকম আরেকটি সৃজনশীল আলোচনা করবো। না স্যার একটাই দেন ঘ, যারা ইন্টারেস্টেড দুটো লিখবেন, মোস্ট ওয়েলকাম, লিখেন সমস্যা নেই স্যার, যেটা দিবে দেন, নাম তো ভাগ দিয়েছি আর আপনি যদি মনে করেন যে আমি গ গ দুটোই লিখবো,
আপনাদের মানে গতিবিধি ইয়া করা হচ্ছে আটটার আগে ভোমান গুলো দেওয়ার চেষ্টা করবেন আর আপনার ভোমান গুলো দিয়ে দেখে বন্ধ করবেন ইনশাআল্লাহ হ্যাঁ বুঝতে পেরেছেন জি স্যার বাংলাদেশ গভর্নমেন্ট যে হেলথ অ্যাডভাইজারি যে হেলথ এর যে সিস্টেম গুলো বলেছে We need to follow them. We need to wash our hands. We need to put on our mask on your nose every time when we go outside of our home or house and pray to Allah and pray to Allah that the condition is need to be improved. Allah kache amra dua korbo shobai kache je inshallah oti shighroi আমাদেরকে পারমিট করে সো দ্যাট উই ক্যান কাম টু আওয়ার স্কুল এন্ড হ্যাভ এ ক্লাস তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম স্যার ভালো থাকেন আসসালামু আলাইকুম ভালো থাকেন